হ্যালো, লেকচার 7-এ আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হার্ট, এবং এই মার্জিনটা ডেফিনেটলি পেরিকার্ডিয়াম হবে। তাহলে পেরিকার্ডিয়ামটা হার্টের সাথে পুরোপুরি মিশে আছে, রাইট? ওকে, এটা যদি হার্ট হয় তাহলে এর বাইরে একটু হাইপোডেন্স অনেকখানি এরিয়া আছে, এটাই হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন। হার্টের চারপাশে ঠিক পেরিকার্ডিয়ামের নিচে যে ফ্লুইড জমা হয়েছে এটাকে আমরা বলতেছি পেরিকার্ডিয়াল ইফিউশন। সো আগের কেসে আমরা দেখছি যে হার্টের এরকম চারপাশে এরকম কিছু ছিল না, বাট এখন দেখা যাচ্ছে যে হার্টের চারপাশে একটা হাইপোডেন্স এরিয়া, এবং এটা পুরোটাই ফ্লুইড কালেকশন, যেটা আমরা সিটি স্ক্যানে ডেন্সিটি মাপলে আরও কনফার্ম হতে পারবো। আরেকটা কেস এখানেও যদি আমরা দেখি, আস্তে আস্তে স্ক্রল করলাম, দিস ইজ দ্য হার্ট মার্জিন আউটলাইন অ্যান্ড এটা পেরিকার্ডিয়ামের আউটলাইন। তাহলে এই মাঝখানের যে থিক অ্যান্ড ওয়াইড এরিয়া, এটাই পেরিকার্ডিয়াল ইফিউশন। খুব সহজেই আমরা পেরিকার্ডিয়াল ইফিউশন সিটি স্ক্যানে ডায়াগনোসিস করতে পারি।